বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আর অন্যান্য ধর্মে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ বড় ধরনের নতুন একটা আপডেট নিয়ে এসেছে, যা এই পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। প্রথমে আমি পুরো বিষয়টি ক্লিয়ার করে বলি নাই, ধরুন আমরা যে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতেছি সেটা কেউ না কেউ তৈরি করেছে, অথবা ইমো, ফেসবুক, মেসেঞ্জার বা যে কোনো অ্যাপ্লিকেশন বলেন না কেন, সেটা কিন্তু কেউ না কেউ তৈরি করে থাকে, যার ফলে আমরা যে চ্যাট করি অথবা ছবি, অডিও, ভিডিও শেয়ার করি সেগুলি কিন্তু তাদের মাধ্যমে শেয়ার হয়। ধরুন আপনি আপনার বন্ধুর কাছে একটি ছবি সেন্ড করেছেন, সেটা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ সার্ভারে গিয়ে জমা হয়, তারপরে ওখান থেকে ট্রান্সফার হয়ে আপনার বন্ধুর কাছে গিয়ে পৌঁছে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমরা ফোনে যে সিম ইউজ করি তারাও কিন্তু আমাদের সব কিছু দেখে ফেলতে পারে, তাদের মাধ্যমেই কিন্তু আমাদের সব ডাটা ট্রান্সফার হয়ে হোয়াটসঅ্যাপ সার্ভারে যায়, আবার ওখান থেকে সেটা ট্রান্সফার হয়ে আপনার ফ্রেন্ডের ফোনে গিয়ে জমা হয়। এখন যদি তারা ইচ্ছা করে তাহলে আপনার সব ডাটা তাদের নিজের অ্যাক্সেসে নিয়ে যেতে পারবে কোনোরকম ঝামেলা ছাড়াই। তাছাড়া কোনো হ্যাকার যদি আপনাকে ট্র্যাক করে সেও কিন্তু আপনার সব ডাটা চুরি করে নিয়ে যেতে পারবে। এখন হোয়াটসঅ্যাপ চাচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ সিকিউরিটি যেন সবচেয়ে ভালো থাকে, সেই জন্য তারা বড় ধরনের নতুন একটি আপডেট নিয়ে এসেছে। সেটা হলো আমরা যখন হোয়াটসঅ্যাপটি ওপেন করব তখন নতুন একটি অপশন পেয়ে যাবেন, যার নাম হচ্ছে ইনক্রিপশন। এই অপশনটি যখন আপনি আপনার ফ্রেন্ডের সাথে ভেরিফাই করে নেবেন, তারপর থেকে মাঝখানে যে অপারেটরগুলি রয়েছে বা যে কোনো হ্যাকার অথবা হোয়াটসঅ্যাপ কোম্পানি, তারা আপনার ছবি, চ্যাটলিস্ট, আপনার পার্সোনাল ডাটা আর দেখতে পারবে না, সেটা সম্পূর্ণভাবে সিকিউর হয়ে যাবে। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন যে আগে যেভাবে তাদের মাধ্যমে সব কিছু লেনদেন হতো, ভেরিফাই করার পরেও তো তাদের মাধ্যমে সব কিছু লেনদেন হবে? হ্যাঁ বন্ধুরা, তাদের মাধ্যমে লেনদেন হবে, তবে সেটা কোডিংয়ের মাধ্যমে লেনদেন হবে। তাদের কাছে একটি কোডিং চলে যাবে এবং সেটা থাকবে ডিনক্রিপ্ট। যখন হোয়াটসঅ্যাপ সার্ভার থেকে সেই মেসেজটি আপনার বন্ধু ফোনে গিয়ে খুঁজবে তখন সেটা ইনক্রিপ্ট হয়ে যাবে, মানে আপনার ফ্রেন্ডের কাছে কোনো কোড চাইবে না, তখন আপনার ফ্রেন্ড সেটা আগের মতোই সরাসরি দেখে নিতে পারবে। তো এর ফলে মাঝখানে যে অপারেটরগুলি রয়েছে বা হোয়াটসঅ্যাপ সার্ভার রয়েছে তারা কিন্তু আপনার কোনো কিছু দেখতে পারবে না, সবার কাছে সেটা ডিনক্রিপ্ট থাকবে, তাদের কাছে একটি কোডিং শো করবে, তাছাড়া বাড়তি কোনো কিছুই তারা দেখতে পারবে না। তো সেই ইনক্রিপ্ট আপনারা কীভাবে ভেরিফাই করবেন জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আরেকটি কথা, আপনি যদি মনে করেন এই চ্যানেল থেকে কিছু একটা শিখতে পেরেছেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আমাদের লেটেস্ট ভিডিওটি সবার আগে দেখার জন্যে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসআর টিভি বাংলা, আমি আপনাদের সাথে আছি রানা। চলুন বন্ধুরা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, সেটা ভেরিফাই করার জন্য এখন আমরা সরাসরি হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেব। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পরে আপনার যে ফ্রেন্ডের কন্ট্যাক্টটা আপনি ভেরিফাই করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে চলে যাবেন তার প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে বন্ধুরা এখানে পেয়ে যাবেন ইনক্রিপশন। এই ইনক্রিপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন একটা কোডিং চলে আসবে, আশা করে আপনার বন্ধুরও এখন হোয়াটসঅ্যাপটি আপনি ওপেন করে নিতে হবে, যার সাথে আপনি ভেরিফাই করতে চান তার হোয়াটসঅ্যাপটি আপনাকে ওপেন করে নিতে হবে। বন্ধুরা, তার ফোনটি যদি আপনার কাছে না থাকে, আপনি যদি প্রোভাইডার থাকেন অথবা দূরে থাকেন, তাহলে কীভাবে আপনি ভেরিফাই করবেন? বন্ধুরা, এই যে কোডিংটা এখানে চলে এসেছে এটা আপনি স্ক্রিনশট তুলে তাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে শেয়ার করে দিন, তারপরে তাকে বলুন সে আপনার কন্ট্যাক্টে গিয়ে এই কোডিংটি ভেরিফাই করে নিতে। বন্ধুরা, এখন আমার কাছে দুটি ফোন আছে, তো আমি দুটো ফোন দিয়ে এখন ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ভেরিফাই করবেন। তো বন্ধুরা, ভেরিফাই করার জন্য আপনার ফ্রেন্ডের কন্ট্যাক্ট ওপেন করবেন। ওপেন করার পরে সেম আপনি চলে যাবেন তার প্রোফাইলে। বন্ধুরা, প্রোফাইলে যাওয়ার পর এখানে তার এখানেও পেয়ে যাবেন ইনক্রিপশন, আপনি এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে সেম কোড তার এখানেও শো করবে। শো করার পরে এখানে আপনার ফোন থেকে আপনি স্ক্যান কোডে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ব্যাক ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি যে কন্ট্যাক্টটি বা আপনি যে ফোনটি ভেরিফাই করতে চান সেই ফোনটাকে নিচে রাখতে হবে। নিচে রাখার পরে আপনার ফোনটি আপনি এখানে উপর থেকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখুন এখানে ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি চলে যান ব্যাগে। ব্যাগে যাওয়ার পরে এখন থেকে আপনি যতগুলি ছবি সেন্ড করবেন সেটা আপনার ফ্রেন্ড ছাড়া আর অন্য কেউ দেখতে পারবে না। বন্ধুরা, কোনো হ্যাকার বা কোনো সার্ভার বা কোনো অপারেটর আপনার মাঝখানে যে ছবি কী লেনদেন করতেছেন সেটা কিন্তু কখনও তারা ডিটেলস বের করতে পারবে না। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ এই চমৎকার আপডেটটি অবশ্যই আপনাকে আগের চেয়ে আরও অনেকটা সিকিউর করে দিবে, কারণ আপনি ভেরিফাই করার পর থেকে আপনি কী কী শেয়ার করতেছেন অথবা আপনি কী করতেছেন হোয়াটসঅ্যাপে সেটা কিন্তু আর কেউ দেখতে পারবে না। কোনো গোয়েন্দা অথবা সিআইডি কেউ কিন্তু সেটা আর বের করতে পারবে না। তো বন্ধুরা, ঠিক এইভাবে আপনি সবগুলি কন্ট্যাক্ট ভেরিফাই করে নেবেন। আপনি যেটা সিকিউর মনে করেন অথবা পার্সোনাল কন্ট্যাক্ট মনে করেন তার সাথে আপনি এভাবে ভেরিফাই করে নেবেন, যার ফলে আপনি হয়ে যাবেন আগের চেয়ে অনেকটা নিরাপদ। এই ছিল আজকের ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে দুটো পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।